প্রিয় আমার সকল পাঠকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, আমার সকল শুভানুধ্যায়ী, আজকে আপনাদের সামনে যে অডিও ভিডিওটা নিয়ে আসছি তা সত্যি মন থেকে আমার ইচ্ছা ছিল না এই রকম একটা ভিডিও করার, তবুও আমি করেছি। এই কারণে আজকে যার সম্পর্কে আমি দু এক কথা বলবো, সেই মানুষ সম্পর্কে না বললে হয়তো চোখের কোণে বাদ মানবে না। যে মানুষটা চলে গেছেন না ফেরার দেশে, চলে গেছেন কিংবদন্তি সুর সাম্রাজ্ঞী, শ্রেষ্ঠ সুরদায়ক, এমন এক নারীকণ্ঠী যিনি গায়িকা, সেই সকলের প্রিয়, দেশ এবং বিশ্বের দরবারে যিনি সর্বাগ্রে অগ্রগণ্য, সেই লতা মঙ্গেশকর সম্পর্কে দু এক কথা বলবো। অবশ্যই এটা অত্যন্ত দুঃখের, আজ তিনি আমাদের মধ্যে আজ নেই। শ্রোতারা তার গান শুধু শোনেননি, মোহিত হয়ে গেছেন। সেই না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয়, এবং আমাদের অত্যন্ত গর্বের এক গায়িকা। শ্রোতারা দশকের পর দশক ধরে মোহিত ছিলেন তার জাদুমাখা কণ্ঠে। জানুয়ারির শুরুতেই হঠাৎ করে একটা খবরের কাগজের একটা জায়গায় দেখলাম যে হঠাৎ এমন একজন গায়িকার করোনা পজিটিভ, শুনে মনটা ধক করে যেন থমকে গেল। তারপর 8ই জানুয়ারি মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, শুধু আমি কেন গোটা বিশ্বের সকল মানুষই প্রার্থনা করেছিলেন তিনি সুস্থ হয়ে যাবেন এবং আবার ফিরে আসবেন। করোনা কাটিয়ে উঠলেও এই 92 বছরের কোভিড পরবর্তী অসুস্থতায় তিনি ধাক্কা সামলাতে পারলেন না। এই শিল্পী 7 দশক ধরে যিনি দর্শক এবং সমালোচকদের হৃদয় তৃপ্ত করে চলে চলা ভারতীয় সঙ্গীতের এই কিংবদন্তি, 1929 সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন, কিন্তু তার সঙ্গীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব সঙ্গীতের দরবারে। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর সম্পর্কে বলার হয়তো অনেক কিছু, কিন্তু বলতে গেলে হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে। তাই আবার কিছু বিষয় যা অনেকেই জানেন না, আমি চেষ্টা করব সেই ঘটনাবলী আপনাদের সামনে প্রতিবেদন হিসাবে তুলে ধরা। আজকে আমি এই অসামান্য শিল্পীর সম্পর্কে দু এক কথা বলবো। এমন এক শিল্পী, আমি তার ছোটবেলাকার কিছু কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। বয়স যখন তার মাত্র 5, এই 5 বছর বয়সে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর। না কোনো গায়িকা মাত্র 5 বছর বয়সে যুক্ত হননি বলে আমার যতদূর মনে হয়, কোনো নায়িকারই ঠোঁটে বাজেনি তার গান, বাদ নেই। তিনি নিজেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন গোয়ালিয়ার ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, মঞ্চ অভিনেতা। তার মিউজিক্যাল প্লেগুলোতে লতা প্রথম অভিনয় শুরু করেন। এবার আমি বলবো তার শৈশবের কিছু কথা, কিভাবে লতা মঙ্গেশকর হেমা থেকে লতা হলেন সেই কথা নিয়েই বলবো। লতা মঙ্গেশকরের নাম শুরুতে লতা ছিল না, জন্মের পর তার নাম দেওয়া হয়েছিল হেমা। বুঝতেই পারছেন, আমরা সকলেই জানেন বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ভাববন্ধন নাটকে লতিকা নামে একটি বিখ্যাত চরিত্রের নাম অনুসারে তিনি হয়ে যান লতা মঙ্গেশকর। এইবার আমরা বলবো তার সম্পর্কে। মঙ্গেশকর পরিবারের পদবী ছিল হার্দিকার। দীননাথ এই হার্দিকার পরিবর্তে করেন মঙ্গেশকর। এবার বলবো কিভাবে মারাঠি গানেও তার কেরিয়ারের শুরু, সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। লতা মঙ্গেশকর তার কেরিয়ার শুরু করেছিলেন 1992 সালে
প্রথম যেটা মারাঠি গান গেয়ে 1946 সালে তিনি প্রথম হিন্দি সিনেমায়ও গান করেন বসন্ত জগলে করে আপকি সেবা মে এই রামটি ছবি পা লাগুকার জারি গানটি করেছিলেন দুই বছর পর সুরকার গুলাম হায়দার তাকে প্রথম বড় সুযোগ দেন মজবুর ছবিতে দিল মেরা তোরা গানটি পর তাকে পেছনে তাকাতে হয়নি শাস্ত্রীয় থেকে রোমান্টিক সব সঙ্গীতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত কোনো কিছুতেই তার বাদ নেই সঙ্গীতের সব ধরনের তিনি গান করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের থেকে শুরু করে রোমান্টিক গান এমনকি ভজনও গেয়েছেন তিনি সব ধরনের গানেই তিনি পেয়েছেন সাধুবাদ কখনো দর্শকের কখনো সমালোচকদেরও প্রায় আনুমানিক তার গানের সংখ্যা 30,000-এর বেশি সম্ভবত আমার যতদূর মনে হয় আমার জানা অজানার মধ্যেও এত গানের একজন সঙ্গীতশিল্পী গান গেয়েছেন বলে বিশ্বে আমার খুব কমই কম জানা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর অর্ধশত বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের 36টি ভাষায় প্রায় 30,000 গান গেয়েছেন ধ্রুপদী থেকে রোমান্টিক গজল ভজন গানের প্রতিটি ধারায় তার স্বচ্ছন্দ বিচরণ সুরেলা আবেশ স্বচ্ছন্দ করে রেখেছে সঙ্গীতের পিপাসুদের ভারতীয় সঙ্গীতের আর এক কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফির সঙ্গে প্রায় 3 বছর কোনো গান তিনি গাননি পরে এক সাক্ষাৎকারে লতা বলেছিলেন তার সঙ্গীতে রয়্যালটি নিয়ে ঝগড়া করেছিলেন 1960-এর দশক শিল্পীদের একটি সমিতি ছিল মুকেশ তালাত মাহমুদরা তখন একটি দাবি করে তুলেছিলেন শিল্পীদের তাদের প্রাপ্য সম্মানী বুঝিয়ে দিতে হবে যদিও লতা রয়্যালটি পেতেন কিন্তু তিনি এই দাবি সমর্থন করেন আর মোহাম্মদ রফিও দাবির বিরোধিতা করেন এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় লতা দাবি করেন পরে আমরা পরে দেখি রফি ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন এরপর শঙ্কর জয় কিষাণের সুরে গান করেন তারা কিন্তু মোহাম্মদ রফির ছেলে শহীদ রফি এ কথায় প্রতিবাদ করে বলেছেন এমন কোনো চিঠি রফি লেখেননি এবার আমরা বলবো তার বোন আশা মঙ্গেশকর পরে আশা ভোসলের সঙ্গে তার একটু বিবাদ হয় সেই নিয়ে কিছু কথা বোন আশা ভোসলের সঙ্গেও লতার মনোমালিন্য হয়েছিল লতা বলেছিলেন আশার প্রথম স্বামী গণপত রাও ভোসলের কারণে তাদের সম্পর্কে অবনতি হয়েছিল সম্ভবত গণপত রাও মনে করতেন আশা লতার কারণে কাজ পান না 40-এর দশকে শেষ দিকে দুই বোনের কেরিয়ার শুরুর পর 50-ও 60-এর দশকে লতার দ্রুত উত্থান ঘটে অন্যদিকে আশা তখনও সংগ্রাম করেছিলেন লতা বলেন গণপত রাও আশাকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন তাদের দেখা সাক্ষাৎও তিনি বন্ধ করে দেন পরে আশার দ্বিতীয় স্বামী রাহুল দেব বর্মন দুই বোনকে কাছে আনেন আমরা 1999 সালে আমরা দেখলাম ভারতের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসাবে তাকে মনোনীত করা হয় কিন্তু লতা রাজ্যসভার অধিবেশনগুলোতে খুব বেশি একটা যেতেন না এই নিয়ে অন্য সদস্যরা তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন লতা তার অনুপস্থিতির কারণ হিসাবে বলেছিলেন তার অসুস্থতার কথা এরপর বলবো লতা মঙ্গেশকর প্রায় 36টি ভাষায় গান করেছেন এর মধ্যে আছে বাংলাও যেমন প্রেম একবার এসেছিল নীরবে আশা শ্রাবণ মানে না মন ওমর ময়না গো আমরা এইরকম গান দেখেছি তার গলায় যেমন ও পলাশ ও শিমুল আকাশ প্রদীপ জেলে সহ অনেক বিখ্যাত বাংলা কণ্ঠে তার গান আজ এই মহান শিল্পীর কথা আমি বলার চেষ্টা করলাম যখন সকালবেলা হয়েছে হঠাৎ করে সংবাদটা পেয়ে আমরা শুধু বিমর্ষ হয়নি চোখের কোণে জলের ফোঁটা পড়তে শুরু করে সত্যি তিনি আজ আমাদের মধ্যে নেই এটা ভাবতেও পারা যায় না তিনি হয়তো আর ফিরে আসবেন না কিন্তু তার এই অজস্র গান যতদিন আমার মনে হয় পৃথিবী থাকবে তার গান ততদিন বাজবে সকলের মুখে বিভিন্ন অনুষ্ঠানে আমার যতদূর মনে হয়তো 200 সঙ্গীত শিল্পী জন্মালেও লতা মঙ্গেশকর হবে না কোনোদিনই আর এবং হয়তো
এই বিশ্ব ভুবনে লতা মঙ্গেশকর একজনই হয়েছেন আর একজনই হবেন। আজ এই পর্যন্ত আমি কিংবদন্তির শিল্পীর কথা বললাম, এই ভারতরত্নের কথা বললাম, তাই আমি আর হয়তো বলতে পারছি না, বলা ভেঙে যাচ্ছে, মন দুঃখে ভরে যাচ্ছে। তাই সকলের কাছে প্রার্থনা, সকল ভারতবাসীর কাছে, সকল বিশ্ববাসীর কাছে তার আত্মার শান্তি কামনা করে আমরা তার প্রার্থনা করি। তিনি যে লোকেই থাকবেন তিনি আনন্দে থাকবেন এবং তার গান যেন তিনি করে যান। তাই আমার প্রণাম, সষ্টাঙ্গ প্রণাম জানাই, তাঁর তার শান্তি কামনা করি। এই বলে আজকে আমার এই ভিডিওটা, অডিওটা আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের আমি এটা শোনাতে পেরে আপনাদের খুশি করতে পারি তাহলেই আমার শান্তি। এই মহান শিল্পী সম্পর্কে বলার নেই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল গুরুকুল অ্যাট দ্য রেট অফ আশ্রম টপার এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয়।